بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. সৌদি আরব থেকে এক ভাই মোবাইল নম্বর শেষে 7302 জানতে চেয়েছেন যে আয়েশা মসজিদ ও একটি মিকাত, সেখান থেকে এহরাম বাদলে ওমরা হবে না কেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভাই, আসলে আমাদের বুঝটা এমন যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস মানি আর এক হাদিস মানতে চাই না, এরকম। কোরআন এবং হাদিসে যে সমস্ত বাণী রয়েছে সবগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। সূরা হাশরে যেটা বলা হয়েছে যে ওয়ামা আতাকুম আর-রাসূল ফাখুযু, তোমাদের রাসূল যা দেয় তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করে সেটা বর্জন করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ ওমরা পালন করো আল্লাহর ওয়াস্তে। আর এই হজ ওমরা নিয়ম শিখতে হবে কার কাছে? খুজু আননি মানাসিকাকুম, সহি মুসলিমে এসেছে। প্রিয় নবী বলেছেন আমার কাছ থেকে হজের নিয়ম কারণ শেখে নাও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটা জায়গা নির্ধারণ করেছেন। তাই মিকাত হলো কিছু, একটা হলো সময়ের সঙ্গে রিলেটেড হজ ওমরা, ওমরা যখন তখন করতে পারেন আর হজের সময় হজ করতে হবে। আরেকটা হলো জায়গার সঙ্গে রিলেটেড, যেটা সহি বুখারী মুসলিম হাদিস বর্ণিত রয়েছে যে ওয়াক্কাতা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলিল মদিনা জাল হুলাইফা, যে এই লম্বা হাদিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদের জন্য জুল হুলাইফা, যেটাকে বর্তমানে আবিয়ার আলী, এটা নির্ধারণ করেছেন। হ্যাঁ, বলে আহলে নজদিন কারনুল মানাজেল। হ্যাঁ, আর যেমন রিয়াদ বা এই পথে আসে যারা নজদবাসীর জন্য কারনুল মানাজেল, যেটাকে সাইল কবির বলা হয় বর্তমানে, হ্যাঁ এটা নির্ধারণ করেছেন। ওয়ালে আহলে শাম আল জোহফা, শামবাসী সিরিয়াবাসীদের জন্য একটা নির্ধারণ করেছেন জোহফা, যেটাকে বর্তমানে রাবেগ বলে। এবং আরেকটা হলো ওয়ালে আহলে ইয়ামানি ইয়ালামলাম, আর এই দক্ষিণ এশিয়ার এরকম থেকে যারা আসে আর কি ইয়ামানবাসী, তাদের জন্য ইয়ালামলাম। এইগুলি নির্ধারণ করে তিনি বলেছেন যে ওয়ালে মান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন্না লিমান কানা ইউরিদুল হজ্জ ওয়াল উমরা, যারা হজ উমরা করতে আসবে এর এর জন্য তাকে এইগুলি জায়গা থেকেই তাদের ইহরাম বাঁধতে হবে। ফামান কানা দুনাহুন্না ফা মাহিল্লাহু মিন আহলি, কিন্তু এর ভেতরে যারা থাকবে তারা যেখানেই অবস্থান করবে সেখান থেকেই তাদের জন্য ইহরাম বাঁধতে হবে। ওয়াকাযালিকা হাত্তা আহলু মক্কা ইউহাল্লুনা মিনহা, অনুরূপভাবে মক্কাবাসীগণ তারা যেখানে থাকবে মক্কা থেকে, মক্কাবাসীরা মক্কা থেকেই হজ উমরার জন্য এহরাম বাঁধবে শুধু। আর ইরাকবাসীদের জন্য জাত ও এরক একটি জায়গা, সেটা নির্ধারণ করেছেন, যেটা বর্তমানে দরিবা বলা হয়। তো এই হলো এই পাঁচ প্রকার, এবং মক্কাবাসীরা মক্কা থেকেই। তবে এই মক্কাবাসীদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেছেন, যারা মক্কার অধিবাসী সেখানে তারা হজের ওমরাও সেখান থেকে এহরাম সেখান থেকে বাঁধবে। তবে তারা যদি ওমরা করতে যায়, মক্কাবাসীরা যদি মক্কার ভেতরে মানে এই মক্কার হেরেমের ভেতরে যারা অবস্থান করে, এরা এদের জন্য শুধু ওমরার জন্য তাদেরকে ওই আয়েশা মসজিদ যেখানে বলা হয় সেখানে যেতে হয়, এবং এটা তাদের জন্য মিকাত, শুধু মক্কাবাসীদের জন্য। এবং যে সমস্ত নারীরা হজ ওমরা করতে যে তাদের মিন্স হবে, তারা তওয়াফ করতে পারবে না, তখন পবিত্র হওয়ার পর তাদের জন্য আবার ওই আয়েশা মসজিদে যাওয়া তাদের জন্য বৈধ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান তাকে বলেছিলেন যে উখরুজ বে উখতিক, তোমার বোন কে নিয়ে তুমি যাও, বের হয়ে যাও, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যাও। হ্যাঁ, মিনাল হারাম ফাতুহিল্লু বি উমরা, সেখান থেকে যেন সে উমরার নিয়াত বাঁধে, অর্থাৎ এই জন্য ওই আয়েশা মসজিদ যেখানে আছে তাকে সেখানে নিয়ে যেতে বলেছেন, যেহেতু তিনি মক্কায় তখন অবস্থান করতেছিলেন, এই জন্য তাকে বের হয়ে ওখানে যেয়ে উমরার নিয়াত করতে বলেছিলেন। তো এটা স্পষ্ট জিনিস থাকার পরেও কেউ যদি এখন এটাকে না মানে অন্যটা মানতে চায়, তাহলে তো আমাদের করার কিছু নাই।
তা কোন নারীরা যখন হজ উমরা করতে যে সমস্যায় পড়বে তখন তাদের জন্য, আর মক্কাবাসীদের জন্য যারা মক্কায় অবস্থান করে তাদের জন্য এখানে। আর একই সফরে আপনি 36টা উমরা করবেন এটা ঠিক না, তবে হ্যাঁ আপনি ওই যে আগের যে 5টা মিকাতের কথা বলা হলো এইগুলোর বাইরে যদি চলে যান, আবার যদি আসার পথে আর একটা আপনি উমরা করেন তাহলে এটা করলে জায়েজ আছে। ইমাম আহমদ বিন হাম্বলের নিকটে যে আপনি একটা উমরা করলেন কদজত, এরপর কমপক্ষে মাথার চুল যেন ওঠে, তারপরে আর একটা করবেন, এটা তার মতামত। কাজেই আপনার আমার উচিত হলো যে দেখুন যে যেটা কোরআন হাদিসে এসেছে সেটা আমাদের মেনে দরকার, মেনে চলা দরকার। আর আপনি ওই উমরাতে যে বারবার একটু করে ডান পাশে বাম পাশে এই পাশে ওপাশে চুল কেটে আবার যে গোসল করে আবার উমরা করবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাহলে আপনি আমি কেন করবো ভাই? আল্লাহ আমাদের হেদায়ত দান করুক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।